দর্শক, এই মুহূর্তে সহকর্মী এসকেলেটন যাত্রাবাড়িতে আছেন, যুক্ত হচ্ছে তার সাথে। লিটন, নবম দিনের লকডাউন পরিস্থিতি কেমন দেখছেন আপনি? ইভানা, আসলে আমার কাছে আপনি যেমনটি জানতে চেয়েছেন, আপনার প্রশ্নের উত্তর কি দিব সেটা আমি এখনো বুঝে উঠতে পারছি না। তবে নবম দিনের লকডাউনে, কঠোর লকডাউনের চিত্র যদি বলতে চাই, নামে কঠোর কিন্তু কাজে কিন্তু একেবারেই স্বাভাবিক। এই যাত্রাবাড়ি এলাকায় দেখেছি, একটু দেখাতে চাই, শুধুমাত্র গণপরিবহন নেই, এছাড়া সব ধরনের পরিবহনই কিন্তু চলাচল করছে। আপনার কি নেই, পর্যাপ্ত মানুষ রয়েছে, মানুষ তাদের স্বাস্থ্যবিধি মানার কোনো বালাই নেই, যার যার ইচ্ছা মতো চলাচল করছে। ব্যক্তিগত প্রাইভেট কার, অর্থাৎ ব্যক্তিগত যত গাড়ি আছে, পিক আপ ভ্যান, ট্রাক, সিএনজি, সব কিছুই চলছে, আপন গতিতে চলছে, এ যেন দেখার কেউ নেই। বারবার বলা হচ্ছিল সরকারের পক্ষ থেকে, আজকে নবম দিনের লকডাউন, অর্থাৎ কঠোর লকডাউন, সেই কঠোর লকডাউনের কোনো চিত্র এই এলাকাটিতে এখনো পর্যন্ত চোখে পড়েনি। চেকপোস্ট হয়তোবা আছে, যে একটি জায়গায় চেকপোস্ট আছে, কিন্তু কোনো কার্যক্রম নেই। দেখছেন, রিক্সা দিয়ে মানুষ গাদাগাদি করে যাচ্ছে, প্রাইভেট কারে যাচ্ছে, সিএনজিতে যাচ্ছে, মানে কোনো ধরনের স্বাস্থ্যবিধি মানছে না। অর্থাৎ এই নবম দিনের লকডাউনে মনে হয় যেন লকডাউন নেই, স্বাভাবিকভাবে সব কিছু চলছে, কোনো জবাবদিহিতা নেই এবং স্বাস্থ্যবিধি মানার কোনো বালাই নেই। কে মানাবে আসলে স্বাস্থ্যবিধি? যে মানতে হবে, একজন সাধারণ মানুষ স্বাস্থ্যবিধি মানবে, কে মানাবে? যাই হোক, আমি একটু দেখাতে চাই, আমার পিছনের যে সড়কটি দেখছেন, যে মানুষ গাদাগাদি করে, শত শত মানুষ যার যার ইচ্ছা মতো যাচ্ছে, চলাফেরা করছে, হাঁটাহাঁটি করছে। সড়কগুলোর অবস্থা যাই হোক না কেন, কিন্তু গলিগুলোর চিত্র দেখেছি, একেবারে মনে হয় যেন উপচে পড়া ভিড়, ঈদের কোনো বাজার, এমনটি কিন্তু দেখেছি। আমার একটু বাম পাশে দেখাতে চাই, একটি বাজার রয়েছে, এই বাজারে পর্যাপ্ত মানুষ, ক্রেতা বিক্রেতা, লকডাউন চলছে, এই ধরনের কোনো ধারণাই হয়তো তাদের মধ্যে নেই যে স্বাস্থ্যবিধি মানতে হবে, লকডাউন চলছে, এমন কিছু কিন্তু মানছে না। তবে খাড়ার উপরে মরার ঘা, এমন একটি কথা আছে, প্রবাদ আছে, সেই প্রবাদও কিন্তু দেখেছি, সব কিছুভাবে স্বাভাবিক চললেও যারা তিন চাকার চালক, রিক্সা চালক রয়েছে, তাদের উপরে কিন্তু মাঝে মাঝেই কিন্তু আপনার একেবারে অত্যাচার করা হচ্ছে, অর্থাৎ বিভিন্ন আইন দেখানো হচ্ছে, এমন চিত্র এলাকায় দেখেছি। একটু দেখাতে চাই যে এখানে এই যে একটি রিক্সা, এরা অসহায় মানুষ, দিন মজুর, দিন আনে দিন খায়, একটি রিক্সার হয়তোবা সারাদিনে 200 টাকা জমা দিতে হয় মালিককে, কিন্তু ঘন্টার পর ঘন্টা এইভাবেই দাঁড় করিয়ে রাখে। তার সাথে একটু কথা বলতে চাই। রিক্সা আমার হয়েছে, আমি যাত্রী নিয়ে, প্যাসেঞ্জার নিয়ে এখানে নামাইছিলাম, না ভাড়া রাখতে না রাখতে আমার পুলিশ আমার গাড়ি উল্টায় ফেলাই দিছে। আমি বলছি স্যার আমি তো ভাড়া রাখতেছি, কোনো কথা বলবি না, কথা বললে সমস্যা হবে। শুনলেন, এমন অনেক জায়গায় হচ্ছে, কিন্তু সকল কার্যক্রম চলছে, শুধুমাত্র তাদের উপরে যত সব আইন। আরেকটি বিষয় বলতে চাই, যে আসলে যারা দিন মজুর, দিন আনে দিন খায়, ছিন্নমূল মানুষ, তাদের উপস্থিতি কিন্তু বেড়েছে আজকে নবম দিনের মতো লকডাউন। এই লকডাউনে কিন্তু অসহায়ত্বের হাত বাড়িয়ে দিচ্ছে বিভিন্ন জায়গায় তারা, এবং মোড়ে মোড়ে দেখছি যারা দিন মজুর, তারা কিন্তু 20 জন 30 জন করে বসে আছে কাজের সন্ধানে। এবং যেহেতু যাত্রাবাড়ি এলাকায় রয়েছি, এই যাত্রাবাড়িতে দেখেছি দূরপাল্লার, অর্থাৎ বাহিরে যাওয়ার জন্য, গ্রামের বাড়িতে যাওয়ার জন্য মানুষ এখনো কিন্তু ছুটছে, কারণ সামনে ঈদ, ঈদকে কেন্দ্র করে তারা বিভিন্ন হয়তোবা বাড়িতে যাওয়ার জন্য বিভিন্ন জায়গায় গাড়ি চেঞ্জ করে, কিন্তু পরিবর্তন করে কিন্তু তারা কিন্তু বাড়িতে যাচ্ছে এবং বিভিন্ন কৌশলে যাচ্ছে। তাই সব কিছু মিলিয়ে এইটুকু বলতে চাই, নবম দিনের লকডাউনে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে আমরা কাউকে দেখিনি। এই ক্ষেত্রে যারা ভূমিকা রাখবে, অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা বলেছি, তাদের সঙ্গে আসলে প্রশ্ন করে তেমন কোনো উত্তর পাওয়া যায়নি। এবং গতকালকের তুলনায় আজকে কিন্তু যে চেকপোস্ট, সেই চেকপোস্টে কিন্তু কোনো কার্যক্রম নেই বললেই চলে। তা আসলে ইভানা, এই ছিল আমার কাছে যাত্রাবাড়ি এলাকার নবম দিনের লকডাউনের সর্বশেষ খবর। স্কেলিটন, আপনাকে অনেক ধন্যবাদ।